ক্যামেরা আপনার 10000 টাকা ছিল সেটা 5000 টাকা হইছে যেটা 20000 টাকা ছিল সেটা 10000 স্যার আজকের ভিডিওটা ইউটিউবে যাওয়ার পর আপনারা টাস্কি খেয়ে যাবেন যে এতটায় দাম কমে গেছে বক্সও অনেক ক্যামেরা আছে গিম্বল রয়েছে পাশাপাশি বক্সও লেন্সও রয়েছে ক্যাননের আরেকটি জনপ্রিয় একটা ক্যামেরা সেটা হচ্ছে M100 যাদের ডিসপ্লেটা নিজের ছবি বা নিজের ভিডিও নিজে করার জন্য সেলফ করে ব্লগিং ট্রাভেল ব্লগ করার জন্য সবথেকে পারফেক্ট ক্যামেরা এটা নিতে পারেন এটা প্রাইস গিয়ে Canon 1200 আমার কাছে পেয়ে যাবেন সেটা 50D যারা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য সেটা Canon 550D এটার মধ্যে ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন ভিডিও প্লাস ছবি দুটোই করতে পারবেন পাশাপাশি মাইক্রোফোনও সাপোর্টেড এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি তারপরে হচ্ছে হলো গিয়ে আপনি একটা পাবেন ফিল্টার যেটা আপনার লেন্সটাকে প্রোটেক্ট রাখবে লেন্সের জন্য কোনো ধুলাবালি না যায় সেই জন্য একটা ফিল্টার দিচ্ছি লেন্স ফিল্টার সাথে একটা লেন্স হুড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে 1.4 যাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি দরকার হয় তারা হচ্ছে হলো গিয়ে 50mm 1.4টা ইউজ করতে পারেন যাদের একটু ওয়াইড লেন্স লাগবে 10-18 নিতে পারেন যারা হচ্ছে ছোট স্পেসকে একটু বড় কভার করতে পারে তারা 10-18 নিতে পারেন 10-18 রাখাবো নিকনের 95-300 যাদের জুমটা একটু বেশি লাগবে তারা হচ্ছে নিকনের 95-300টা ইউজ করতে পারেন রকন ভাই আবার নাকি ইউজড ক্যামেরার দাম অনেক কমে গেছে ভাই জি ভাইয়া অনেকটা কমে গেছে আগে যে ক্যামেরা আপনার 10000 টাকা ছিল সেটা 5000 টাকা হয়েছে যেটা 20000 টাকা ছিল সেটা 10000 টাকা কি বলেন ভাই প্রায় অর্ধেকের মতোই দাম কমে গেছে একদম কমে গেছে ভাই যারা কিনা ভিউয়ার্স DSLR ক্যামেরার লেন্স কিংবা DSLR ক্যামেরা কিনতে চান আজকের ভিডিওটা ইউটিউবে যাওয়ার পর আপনারা টাস্কি খেয়ে যাবেন যে এতটায় দাম কমে গেছে প্রত্যেকটা মডেলের আপনি মিররলেস কিনবেন আজকে একদম কম দামের মধ্যে মিররলেস ক্যামেরা পাবেন নাকি DSLR নেবেন আগে যেটা ছিল 20000 সেটা এখন 10000 আগে যেটা ছিল 5000 সেটা এখন 2500 টাকায় কিন্তু DSLR ক্যামেরা পাওয়া যাচ্ছে এবং আজকে আমরা চলে আসি রকন ভাইয়ের শোরুমে এক বিশ্বস্ত ক্যামেরার শপ যারা কিনা ইউজড ক্যামেরা কিনতে চান বিক্রি করতে চান কিংবা এক্সচেঞ্জ করে নতুন ক্যামেরা নিতে চান আজকের ভিডিও দেখলে কিন্তু আপনি সব ধরনের ক্যামেরা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন এবং আজকে কিন্তু দেখেন জাস্ট একটা লুক দিয়ে দেই যে বক্সও অনেক ক্যামেরা আছে গিম্বল রয়েছে পাশাপাশি বক্সও লেন্সও রয়েছে আজকে কিন্তু চলে আসলাম নিউ ক্যামেরা পয়েন্টে শপে আসলে সবসময় রকন ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে ডিসকাউন্ট দিয়ে ভিউয়ার্সদেরকে ভালো করতে হবে অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া বেস্ট প্রাইস থাকবে বেস্ট প্রাইস দিব আর সবগুলো ছেলেকে আপনার বাইরে থেকে আনা এগুলো দেশীয় কোনোটা বলা না মিররলেস আছে অনেকগুলো মানে ম্যাক্সিমাম মিররলেস হচ্ছে সব ভাইয়ের চেহারা মিলিয়ে নিবেন কারণ অনেকে কিন্তু ক্যামেরা কিনতে এসে প্রতারিত হন যে একটা ভাইয়ের কাছ থেকে নিতে আসছেন আপনি হয়তো অন্য জায়গা থেকে 5-6000 টাকা বিকাশ করে সেটা প্রতারিত হয়ে গেছেন অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আসার নাম্বারে যোগাযোগ করার জন্য আচ্ছা এরপর ভাই কোনটা দেখাবো প্রথমে শুরু করবো মিররলেসের NX N3 দিয়ে যেটা হচ্ছে লোকে যাদের বাজেটটা কম যারা মিররলেস ইউজ করতে চায় তাদের জন্য হচ্ছে লোকে NX N টা আমরা রেখেছি NX N টা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে অনলি 23000 টাকা 23000 টাকা অনলি এরপরে দেখাবো হচ্ছে লোকে NX 5N যেটা দিয়ে হচ্ছে লোকে আপনি ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন এটার প্রাইসটা রাখতেছি হলো অনলি 25000 টাকা অনলি 25000 টাকা তারপরে দেখাবো হচ্ছে লোকে সনির সব থেকে দামি একটি বডি যেটা ফুল ফ্রেমের বডি এটার মেগাপিক্সেল হচ্ছে লোকে 12.2 যারা কিনা সনির মধ্যে ভালো বডি নিতে চাচ্ছেন ভালো 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 বডি নিতে যাচ্ছেন আর এটার আপনার অটো ফোকাস পয়েন্ট হচ্ছে লোকে 169টা যেটা দিয়ে আপনি ভিডিওগ্রাফির জন্য সব থেকে বেসিক ক্যামেরা মানে ধরার সাথে সাথে ফোকাস হবে ফোকাসটা নিয়ে নেবে এটার পয়সা রাখতেছে লোকে অনলি 95000 টাকা আচ্ছা অনলি 95000 টাকা হলে কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন যারা কিনা A7S Mark II একদম অফার প্রাইস তো ভাই অফার প্রাইস একদম 100% আচ্ছা এর চেয়ে কমে কিন্তু আপনি ক্যামেরা পাবেন না না এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার এটা কিন্তু আপনার মার্কেট রেট কিন্তু বর্তমানে 1,05,000-1,10,000 করে চলতেছে আপনি অন্যান্য দোকানও যাচাই বাছাই করে দেখতে পারেন কিন্তু আমরা একদম যেটা বললাম 10-15,000 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে গেছে সেই হিসেবে নিতে পারবে আচ্ছা এরপরে দেখাবো ক্যাননের আরেকটি জনপ্রিয় একটা ক্যামেরা সেটা হচ্ছে লাগে M100 যাদের ডিসপ্লেটা নিজের ছবি বা নিজের ভিডিও নিজে করার জন্য সেলফ করে ব্লগিং ট্রাভেল ব্লগ করার জন্য সবথেকে পারফেক্ট ক্যামেরা এটা নিতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে লাগে অনলি 22000 টাকা 22000 টাকায় ব্লগিং ক্যামেরা M100 ওকে এরপরে দেখাবো ক্যাননের আরেকটি মিররলেস সেটা হচ্ছে লাগে M10 এটা হচ্ছে লাগে নিজের ভিডিও বা হচ্ছে লাগে ইউটিউবের যে কোনো কাজের জন্য শর্ট ফিল্মের জন্য সবথেকে বেসিক একটা ক্যামেরা এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 29000 টাকা 29000 টাকা পেয়ে যাবেন ক্যানন M10 ওকে এরপরে দেখাবো হচ্ছে লাগে M50 ছোট ভাই বড় ভাই দুইটাই আমার কাছে অ্যাভেলেবল পাবেন ছোট ভাই বড় ভাই বলতে হচ্ছে লাগে আপনার M50 Mark II দুইটাই আমার কাছে অ্যাভেলেবল পাবেন M50 হচ্ছে লাগে আপনি আমার কাছে পেয়ে যাবেন 48-52000 টাকার মধ্যে আর M50 Mark II পেয়ে যাবেন হচ্ছে লাগে আপনার 65000 টাকা থেকে 60-65000 টাকা 60-65000 এর মধ্যে যেরকম আপনার এই বক্স কন্ডিশন যেটা দেখতেছেন এটা পড়বে হচ্ছে লাগে আপনার 65000 টাকা বক্স কন্ডিশন কিন্তু অনেক প্রোডাক্ট 65000 টাকা আর এটা পড়বে হচ্ছে লাগে আপনার 60000 টাকা M50 Mark II জি
আচ্ছা আর ভাই প্রত্যেকটা ক্যামেরার সাথে তো গ্যারান্টি দিচ্ছেন জি প্রত্যেকটা ক্যামেরার সাথে 5 বছর সার্ভিস গ্যারান্টি থাকবে 5 বছর শাটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং হচ্ছে লাগে 1 মাসের মধ্যে বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 মাসের বডি রিপ্লেসমেন্ট বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা সবাই কিন্তু 5 দিন 7 দিন 10 দিন দেয় 7 দিন না আমরা 1 মাসে দিয়ে দিচ্ছি 1 মাস আগে আপনি চালাবেন দেখবেন বুঝবেন তারপর যদি কোনো সমস্যা আমাদের কাছে আসবেন অবশ্যই সেটা আমরা আচ্ছা যারা কিনা আমার মূলত কাজ করার জন্য নেবেন 1 মাস আপনি 10 15 দিন কাজ করলেই কিন্তু বুঝে যাবেন যে ক্যামেরার কন্ডিশনটা কেমন 1 সপ্তাহ কাজ করলে আপনি বুঝতে পারবেন সেটা আমি 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপরে দেখা যাচ্ছে ক্যানন 1200D যাদের বাজেট কম যারা হচ্ছে লোকে বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা নিতে যাচ্ছেন ছবি প্লাস ভিডিও করতে যাচ্ছেন পাশাপাশি আচ্ছা তাদের জন্য হচ্ছে লোকে ক্যানন 1200D 1200D আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে অনলি 11500 টাকা 11500 টাকা পেয়ে যাবেন ক্যানন 1200D ওকে তারপরে দেখাবো 1200D আপডেট একটি ক্যামেরা সেটা হচ্ছে 1300D যেটার মধ্যে আপনি ওয়াইফাইটা পেয়ে যাচ্ছেন 18 মেগাপিক্সেলের ক্যামেরা এটা দিয়ে ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবেন এটার প্রাইস রাখতেছে হচ্ছে লোকে অনলি 12000 টাকা অনলি 12000 12000 টাকা ওকে এরপরে দেখাবো হচ্ছে ক্যানন 4000D 4000D এটার মধ্যে হচ্ছে লোকে আপনি 1300D আপডেট ভার্সন যেটা 4000D এটার মধ্যে হচ্ছে লোকে ওয়াইফাই সাপোর্টেড আছে এটা 18 মেগাপিক্সেল এটা ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবেন এটার প্রাইস রাখতেছে হচ্ছে লোকে অনলি 14000 টাকা অনলি 14000 টাকা ওকে এরপরে দেখাবো হচ্ছে ক্যানন 550D যারা হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে ক্যানন 550D এটার মধ্যে ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবেন এটার প্রাইস রাখতেছি হচ্ছে লোকে অনলি 13000 টাকা অনলি 13000 টাকা পেয়ে যাবেন ক্যানন 550D ওকে এরপরে দেখাবো ক্যানন 600D যাদের রোটেট দরকার হবে 18 মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড তাদের জন্য আসলে ক্যানন 600D আমরা সাজেস্ট করে থাকি এটা দিয়ে আপনি ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড এটার প্রাইসটা পড়বে হচ্ছে লাগে অনলি 15000 টাকা অনলি 15000 টাকা 15000 টাকা ওকে তারপরে দেখাবো হচ্ছে লাগে আপনার 650D যেটা হচ্ছে লাগে 600D এর আপডেট ভার্সন 650D এটার মধ্যে টাচ ডিসপ্লে ভিডিও তো অটো ফোকাস পেয়ে যাবেন 18 মেগাপিক্সেল এটার প্রাইসটা পড়বে হচ্ছে লাগে অনলি 19000 টাকা অনলি 19000 টাকা পেয়ে যাবেন 650D 650D 19000 টাকা এরপরে দেখাবো হচ্ছে ক্যানন 700D 700D যেটা 18 মেগাপিক্সেল এটা তো আপনার ভিডিও অটো ফোকাস পেয়ে যাবেন টাচ ডিসপ্লে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া আছে সব ধরনের ফ্যাসিলিটিস এটা পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়তেছে হলো অনলি 20000 টাকা অনলি 20000 টাকা যারা কিনা 700D খোঁজেন অন্যান্য শোরুম থেকে কিন্তু রাফ কন্ডিশন দেয় 20000 টাকা বাট ভাই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেরটাই প্রাইস দিয়ে দিল 20000 টাকা ওকে এরপরে দেখাবো হচ্ছে লোকে আরেকটি ক্যামেরা সেটা হচ্ছে 7D যাদের হচ্ছে লোকে একটু সেমি প্রফেশনাল বডি লাগবে ওয়েডিং এর ফটোগ্রাফি করতে যাচ্ছেন প্রফেশনাল কাজ করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে ক্যানন 7D এটা আমরা অফার মূল্য দিচ্ছি লোকে কিট লেন্স সহ প্রাইস পড়বে হচ্ছে লোকে অনলি 16000 টাকা অনলি 16000 টাকা সাথে কিট লেন্স ফ্রি কিট লেন্স সহ সম্পূর্ণটা ফ্রি এরপরে দেখাবো হচ্ছে লোকে আপনার ক্যানন 750D যেটার মধ্যে হচ্ছে লোকে আপনি ওয়াইফাই পাচ্ছেন টাচ ডিসপ্লে সাথে হচ্ছে 24.2 মেগাপিক্সেল মাইক্রোফোন সাপোর্টেড এটা দিয়ে ছবি প্লাস ভিডিও দুটেই করতে পারবেন এটার প্রাইস রাখতেছে হচ্ছে লোকে অনলি 30000 টাকা অনলি 30000 টাকা এছাড়াও যদি কারো বক্স কন্ডিশন 750D লাগে সেটা আমার কাছে পেয়ে যাবেন বক্স কন্ডিশন 750D টা আমি রাখবো হচ্ছে লোকে অনলি 32000 টাকা 32000 টাকা 32000 টাকা আচ্ছা ভাই যেহেতু গিম্বলটা ধরছেন ভাই এটার একটু সম্পর্কে বলে দেন গিম্বলটা হচ্ছে লোকে এটা ওয়েবলেসের গিম্বল এটা দিয়ে হচ্ছে লোকে আপনার মিররলেসের জন্য সবথেকে বেস্ট একটি এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লোকে অনলি 22000 টাকা 24 মেগাপিক্সেল প্লাস হচ্ছে মাইক্রোফোনও পেয়ে যাবেন এটাতে এটার প্রাইস রাখতেছে হচ্ছে লাগে অনলি 31000 টাকা 31000 টাকা পেয়ে যাবেন ক্যানন 760D ওকে এরপরে দেখাবো আরেকটি জনপ্রিয় একটি ক্যামেরা সেটা হচ্ছে ক্যানন 200D ইউটিউবারদের একটা ক্লাস ছিল এক সময় এখনও আছে যাদের বাজেট কম স্বল্প বাজেটের মধ্যে তারা 200Dটা নিতে পারেন অনেক হ্যান্ডি একটি ক্যামেরা এটাও 24 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড মাইক্রোফোনও পেয়ে যাচ্ছেন ছবি প্লাস পাশাপাশি এটা ভিডিও করতে পারবেন এটার প্রাইস রাখতেছে হচ্ছে লাগে অনলি 29000 টাকা 29000 টাকা পেয়ে যাবেন ক্যানন 200D এরপরে দেখাবো হচ্ছে লাগে ক্যানন 200D মার্ক টু যাদের হচ্ছে লাগে 4K ক্যামেরা লাগবে রেজলিউশনটা খুবই ভালো চাচ্ছে 4K ক্যামেরা তাদের জন্য হচ্ছে লাগে 200D মার্ক টু এটাও 24 মেগাপিক্সেল ভিডিও তো অটো ফোকাস পেয়ে যাবেন মাইক্রোফোন সাপোর্টেড এটার প্রাইস রাখতেছে লাগে অনলি 42000 টাকা 42000 টাকা অনলি 42000 টাকা ওকে এরপরে দেখাবো হচ্ছে লাগে ক্যানন 60D 60D এটাও খুব জনপ্রিয় একটি ক্যামেরা এটাও সেকেন্ডারি একটা ডিসপ্লে দেওয়া আছে ক্যালভিন দেওয়া আছে 18 মেগাপিক্সেলের ক্যামেরা ভিডিও প্লাস ছবি দুটেই করতে পারবেন পাশাপাশি মাইক্রোফোন সাপোর্টেড এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 19000 টাকা 19000 টাকা পেয়ে যাবেন ক্যানন 60D ওকে এরপরে দেখাবো হচ্ছে লাগে ক্যাননের ফুল ফ্রেমের একটি বডি সেটা হচ্ছে ক্যাননের 6D 6D আমার কাছে अवेलेबल ভালোই ফ্রেশ কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 30000 টাকা 30000 টাকা সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন ক্যানন 6D বডি ফুল ফ্রেমের ক্যামেরা এটা আমার সেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এত পাওয়া যায় না একদম ফ্রেশ এরপরে দেখাবো হচ্ছে নিকনের একটি ক্যামেরা আছে সেটা হচ্ছে নিকন ডি 5500 আমার কাছে পেয়ে যাবেন নিকন ডি 5500 আমার কাছে এটা লেন্স অফার প্রাইস দিচ্ছে লাগে অনলি 28000 টাকা 28000 টাকা লেন্স সহ 18 55 কিট লেন্স সহ নিকন ডি 5500 এটাও কিন্তু টাচ ডিসপ্লে
এটাও কিন্তু ভিডিওতে অটোফোকাস পেয়ে যাবেন 200D ওয়াইফাই আছে 200D এর মতো মাইক্রোফোন সাপোর্টেড সবথেকে ভালো একটা ক্যামেরা নিকনের ওকে এবং প্রত্যেকটা ক্যামেরার সাথেই তো ভাই হচ্ছে স্পেশাল কিছু গিফট থাকে হ্যাঁ সেই গিফট আইটেমগুলো দেখাই দিচ্ছি প্রথমেই দেখাবো হচ্ছে এটা ক্লিন কিট যেটা দিয়ে হচ্ছে আপনার ক্যামেরাটা পরিষ্কার করতে পারবেন 500 থেকে 700 টাকা দামের একটা ক্লিন কিট পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনার বডি লেন্স দুটোই ক্লিন করতে পারবেন তারপরে হচ্ছে লাগে আপনার ছবি তুলতে অবশ্যই একটা মেমরি কার্ড লাগবে একটা মেমরি কার্ড আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 32GB একটা মেমরি কার্ড পাচ্ছেন ওকে সাথে হচ্ছে লাগে আপনার ক্যারি করার জন্য একটা ব্যাগ দিয়ে দিচ্ছি আপনার বডি এবং লেন্স ক্যারি করতে পারবেন সেটার জন্য আমরা একটা ভি ব্যাগ দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে লাগে আপনি একটা পাবেন ফিল্টার যেটা আপনার লেন্সটাকে প্রোটেক্ট রাখবে লেন্সের জন্য কোনো ধুলাবালি না যায় সেই জন্য একটা ফিল্টার দিচ্ছি লেন্স ফিল্টার সাথে একটা লেন্স হুড পেয়ে যাচ্ছেন সেটা দিয়ে হচ্ছে লাগে আপনার লেন্সটাকে রোদ থেকে একটু প্রোটেক্ট রাখবে সান প্রোটেক্টর বলা হয় এটা সান প্রোটেক্টর পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে দেখা পাচ্ছেন হচ্ছে একটা সিলিকা জেল পেয়ে যাবেন আমাদের কাছে যেটা হচ্ছে লাগে আপনার বডি এবং লেন্সের ফাঙ্গাস থেকে দূরে রাখবে সেই সিলিকা জেলটাই কাজের জিনিস প্রত্যেকটাই কাজের জিনিস আমরা দিচ্ছি এরপরে দিচ্ছে হলো একটা ডাটা কেবল ফ্রি পাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনার ছবিগুলো ট্রান্সফার ছবি বা ভিডিও ট্রান্সফার করতে পারবেন সেক্ষেত্রে সেই জন্য একটা ডাটা কেবল দিয়ে দিচ্ছি আমরা তার পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে একটা একটা আই ক্যাপ পেয়ে যাবেন একটা আই ক্যাপও পেয়ে যাচ্ছেন যেটা আপনার বডিতে আপনার চোখটাকে প্রোটেক্ট রাখবে সেটার জন্য একটা আই ক্যাপ দিয়ে দিচ্ছি আমরা আই ক্যাপও পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনি 60টি থেকে 8টি 10টি গিফট পেয়ে যাচ্ছেন গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে যারা কিনা ভিউয়ার্স DSLR ক্যামেরা নিতে চান আপনারা কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়া এখন আমরা বেশ কিছু লেন্স সম্পর্কে একটা আইডিয়া দিব যেহেতু ক্যামেরার সাথে লেন্সও কিন্তু পারচেজ করতে হবে আপনাদের এখন কি দেখাবেন আমাদের এখন আমরা কিছু লেন্স দেখি যাদের বাজেট কম বাজেট থেকে হাই রেঞ্জের আমার কাছে সব ধরনের লেন্স পেয়ে যাবেন কিট লেন্স জুম লেন্স সনি ক্যানন নিকন সব থেকে 4L পর্যন্ত সব লেন্স পেয়ে যাবেন আমি কিট লেন্স থেকে শুরু করব যাদের বাজেট একদমই কম থাকবে তারা হচ্ছে 18-55 কিট লেন্স এটা নিতে পারেন এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে অনলি 4000 টাকা 4000 টাকা 4000 টাকা 18-55 আইএস যদি এটা থেকে আপডেট করা লেন্স লাগে 18-55 এসটিএম যদি লাগে এটা নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি 5000 টাকা 5000 টাকা তারপরে দেখাবো 50mm প্রাইম 50mm প্রাইম আমার কাছে তিনটাই অ্যাভেলেবেল আছে ক্যানোনের 50mm এটা হচ্ছে YN 50mm যেটা আপনার থার্ড পার্টি বলা হয় যেটাকে থার্ড পার্টি এটা প্রাইস পড়বে চলে অনলি 5000 টাকা 5000 টাকা আর যদি কেউ ক্যানোনের 50mm আইএসটা নেয় সেক্ষেত্রে দাম পড়বে চলে আপনার 5500 টাকা 5500 টাকা আর যদি ক্যানোনের 50mm এসটিএমটা যদি কেউ নেয় তাহলে এটার দাম পড়বে চলে অনলি 8000 টাকা 8000 টাকা আর একটি 50mm প্রাইম আছে সেটা হচ্ছে 1.4 যাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার বেশি দরকার হয় তারা হচ্ছে লাগে 50mm 1.4টা ইউজ করতে পারেন 50mm 1.4টা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে 19000 টাকা 19000 টাকা 19000 টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে লাগে 85 ভাই আপনার কোনটা লাগবে নিকন লাগবে ক্যানন লাগবে সনি লাগবে তিনটাই আমার কাছে আছে সবগুলো 85 আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ক্যানন নিকন সনি তিনটাই আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ঠিক আছে সনির 85টা আপনার প্রাইস পড়বে হচ্ছে লাগে 40000 টাকা 40000 টাকা আর ক্যানোনের 85টা প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার 28000 টাকা 28000 টাকা নিকনের 85টা প্রাইস পড়বে হচ্ছে লাগে আপনার 29000 টাকা 29000 টাকা আচ্ছা তিনটাই কিন্তু একই শোরুমে পেয়ে যাচ্ছেন তারপরে যাদের একটু ওয়াইড লেন্স লাগবে 10-18 নিতে পারেন যারা হচ্ছে ছোট স্পেসকে একটু বড় করে কভার করতে পারে তারা 10-18 নিতে পারেন 10-18 আমার কাছে পেয়ে যাবেন দুইটা কন্ডিশনের আছে 13-16000 টাকার মধ্যে আমাদের 13-16000 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাবো 55-250 এসটিএম 55-250 আইএস এসটিএম দুটোই অ্যাভেলেবল আছে এসটিএমটা আমার কাছে পেয়ে যাবেন চলে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা ওকে 55-250 আইএস আইএসটা আমার কাছে পেয়ে যাবেন চলে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা 55-250 আইএস ওকে তারপরে দেখাবো 18-135 ইউএসএম 18-135 ইউএসএম আমার কাছে পেয়ে যাবেন চলে 27000 টাকা 27000 27000 টাকায় পেয়ে যাবেন 18-135 ইউএসএম তারপর দেখাবো 17-85 যাদের ওয়াইড প্লাস জুম লাগবে একটু কাছ থেকেও ভিডিও করবেন একটু দূর থেকে ভিডিও করবেন তাদের জন্য সব থেকে বেস্ট একটি লেন্স 17-85mm লেন্স এটা আমার কাছে পেয়ে যাবেন আসলে অনলি 14000 টাকা 14000 টাকা 14000 টাকা তারপরে দেখাবো হচ্ছে যাদের নিকনের লেন্স লাগবে ওয়াইড প্লাস জুম যেটা আমরা মাস্টার লেন্স যেটাকে আমরা বলে থাকি নিকনের মাস্টার লেন্স সেটা আমার কাছে পেয়ে যাবেন 18-105 পেয়ে যাবেন আসলে অনলি 11000 টাকা 11000 টাকা তারপর নিকনের যাদের জুম লেন্স লাগবে 70-300 এমএম আমার কাছে পেয়ে যাবেন এটার প্রাইসটা রাখতেছি হচ্ছে লাগে অনলি 12000 টাকা 12000 টাকা 12000 টাকা নেক্সট দেখাবো হচ্ছে 75-300 এটা হচ্ছে লাগে আমাদের জাতীয় লেন্স যেটাকে বলা যায় বাংলাদেশের জাতীয় লেন্স 75-300 75-300 আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 8000 টাকা মাত্র 8000 8000 টাকা ওকে তারপরে দেখাবো নিকনের 55-300 যাদের জুমটা একটু বেশি লাগবে তারা হচ্ছে নিকনের 55-300টা ইউজ করতে পারেন এই লেন্সটা আপনার প্রাইস পড়বে হচ্ছে লাগে অনলি 13000 টাকা 13000 টাকা 55-300 এমএম পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে 55-200 যাদের একটু জুমটা একটু কম লাগবে যাদের জুম বেশি লাগে তাদের 55-300 যাদের জুম কম লাগবে তারা 55-200 এমএম লেন্সটা নিতে পারেন
এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 7000 টাকা 7000 টাকায় জুম লেন্স 7000 টাকা হচ্ছে লাগে জুম লেন্স পেয়ে যাবেন 55 থেকে 200 এরপরে দেখাবো 18135 STM এটাও মাস্টার লেন্স ক্যানোনের মাস্টার লেন্স এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 14000 টাকা 14000 টাকা 18135 STM একদম ধামাকা প্রাইসে কিন্তু আজকে সব দেখিয়ে দিচ্ছি ধামাকা প্রাইসে দিচ্ছি ভাইয়া এরপরে দেখাবো হচ্ছে লাগে 24105 ফুল ফ্রেমের একটি লেন্স এটা এটা আপনার ফুল ফ্রেমে যে কোনো বডিতে ক্রপ ফ্রেমে যে অর্ধেক দামে দিবেন তো আজকে অর্ধেক দামে দিয়ে দিব এটা আগের মূল্য ছিল হচ্ছে লাগে আপনার 32 থেকে 33000 টাকা এখন সেটা এখন বর্তমান প্রাইস রাখতেছে হচ্ছে লাগে অনলি 25000 টাকা মাত্র 25000 টাকা 25000 টাকা পেয়ে যাবেন 24105 ওকে তারপরে দেখাবো 18135 IS টা আমার কাছে অ্যাভেলেবেল আছে 18135 IS টা পূর্বে হচ্ছে লাগে আপনার অনলি 11000 টাকা 11000 টাকায় পেয়ে যাবেন 18135 IS ওকে এরপরে দেখাবো হচ্ছে লাগে আপনার 70-200 F4L যাদের হচ্ছে লাগে এটা সবাই আর কি ওয়াইড লেন্স মানে সাদা লেন্স নামে আমরা পরিচিত যেটা সেই লেন্সটা আমি আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমার কাছে পেয়ে যাবেন হচ্ছে লাগে অনলি 32000 টাকা অনলি 32000 টাকা পেয়ে যাবেন 70-200 mm F4L ওকে সো ভিউয়ার যারা কিনা DSLR ক্যামেরা কিনতে চান আপনারা কিন্তু ভাইদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে পারচেজ করতে পারেন তো অনেকে তো ভাই ঢাকার বাইরে থেকে কিনতে চায় তারা কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে থাকবে তারা অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের নম্বরে যোগাযোগ করবে সেই ক্ষেত্রে হচ্ছে লাগে আপনাকে অবশ্যই 500-1000 টাকা আমাদের আগে অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকাটা আপনার কোনোশের প্লাস চার্জে চলে যাবে ওকে ভিউয়ার্স একদম কুরিয়ার সার্ভিসে গিয়ে আপনি প্রোডাক্ট দেখে শুনে চেক করে তারপর আপনি নিতে পারবেন যদি আপনার পছন্দ না হয় আপনি প্রোডাক্ট আমাকে রিটার্ন পাঠিয়ে দিবেন আমি আপনাকে টাকা রিটার্ন করে দিই ওকে ভিউয়ার্স একদম সহজ সিস্টেম বিশ্বস্ত শোরুম ট্রাস্টেড শপ আপনি দেখে শুনে নিতে পারেন এছাড়া কুরিয়ারে যারা নেবেন তারা তো আগে খুলবেন দেখবেন পরে টাকা পরিশোধের সিস্টেম রয়েছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম